বিশ্বয় স্বাগতম জানাইছো। পশ্চিমবঙ্গত ইডিয়ে ধারাবাহিকভাবে অভিযান চলাইছে আর ইডির এই অভিযানত পুনর্বার এইদরে বস্তায় বস্তায় টাকা উদ্ধার হয়েছে। কিছু সময় আগতে কলকাতাত এক অভিযান চলোৱা হয়েছিল আর তাত ইমানে বৃহৎ সংখ্যক টাকা উদ্ধার হয়েছে যে টাকা গণিবলৈ কেবাটাও মেশিন আনিবলগীয়া হয়েছে আর এই টাকা সমূহ নিবলৈ এতিয়া বাকস লৈ আহিছে ইডির তরফৰ পৰা। কত এই টাকা পোৱা গৈছে, কার এই টাকা, সকলো তথ্য এই মুহূর্তে আমি আপনাদের বাবে গ্রাফিক্সর সহায়ত লৈ আহিবলৈ চেষ্টা কৰিছো। আমি জানাইছো ইডির অভিযানত উদ্ধার হয়েছে বস্তায় বস্তায় টাকা আর এইদরে বৃহৎ পরিমাণের নগদ ধন এই মুহূর্তে উদ্ধার হয়েছে। এটকা দুটকা নহয়, 18 কোটিতকৈ অধিক টাকা এতিয়ালৈকে উদ্ধার করা হয়েছে আর কলকাতার এগারী ব্যবসায়ীর কেবাটাও প্রান্তত আজি ইডির তরফের অভিযান চলোৱা হয়েছিল আর তেতিয়াই এই বৃহৎ পরিমাণের নগদ ধন উদ্ধার করা হয়েছে। 15 কোটি আসে কিন্তু সংখ্যা এটা 18 কোটিলৈ বৃদ্ধি পাইছে, অর্থাৎ সময় যিমানেই বাঢ়িছে টকার পরিমাণ বৃদ্ধি পাই গৈ আছে। বস্তায় বস্তায় এই টাকাসমূহ উদ্ধার করা হয়েছে, তার দৃশ্যাংশ কেটামান মুহূর্তের পিছত আমি আপনাদের দেখাম। আর এই টাকা গণিবলৈ আনিবলগীয়া হয়েছে মেশিন, কেবা ঘণ্টা হয়ে গেল কলকাতার সেই প্রান্তত অভিযান চলি আছে, টাকা গণি থকা হয়েছে। ব্যবসায়ী নিশার আহমেদ খানের ঘর জব্দ করা হয়েছে বৃহৎ পরিমাণের ঘর, কেবাটাও বাসস্থান আছে, কেবাটাও অঞ্চলত অভিযান চলোৱা হয়েছিল আর অভিযোগ অনুসরি এটা মোবাইল গেমিং এপর নামত এই কেলেঙ্কারি সংঘটিত হয়েছিল। এটা মোবাইল গেমিং এপ খুলিছিল আর তার পাছতে এই এপর নামতে এই বৃহৎ পরিমাণের ধনরাশি জব্দ করা হয়েছে আর হয়তো শীঘ্রই এই ব্যবসায়ী গৰাকী গ্রেপ্তার হব পারে। দীঘলীয়া সময় ধরে অভিযান চলিছে, দৃশ্যাংশ আমি আপনাদের দেখাম। আর এইদরে বৃহৎ পরিমাণের ধন এই সময় মেশিনত ইডির বিষয়ে এই টাকা সমূহ গণি আছে, যেফালে চাই কেবল আপনি টকাই দেখব। এটা ঘর আছে আর এই ঘরটির ভিতর থাকে থাকে বস্তায় বস্তায় 500 টকীয়া, 200 টকীয়া, 100 টকীয়া পর্যন্ত টাকা পোৱা গৈছে। আর এতিয়ালৈকে প্রথমতে 15 কোটি আছিল আর কিন্তু বাতৰি দি থকা মুহূর্তত 18 কোটিতকৈ অধিক বলে জানিব পৰা গৈছে আর ইয়ার পরিমাণ বৃদ্ধি হব পাৰে। মোবাইল গেমিং এপর জড়িয়ে এই সমগ্র কেলেঙ্কারি সংঘটিত হয়েছিল, মনি লন্ড্রিং সংঘটিত হওয়ার অভিযোগ উত্থাপিত হয়েছে আর তার পাছতেই এই বৃহৎ পরিমাণের ধনরাশি গণিবলৈ এতিয়া মেশিন আনিবলগীয়া হয়েছে, কেবা ঘণ্টা অতিক্রম করেছে, ট্রাঙ্ক লৈ আহিবলগীয়া হয়েছে, বাকস লৈ আহিবলগীয়া হয়েছে আর গাড়িত উঠাই এই টাকা সমূহ ব্যাংকলৈ লৈ যোৱা হব। আমার দৃশ্যাংশ আছে, আমি আপনাদের প্রথমটো দৃশ্যাংশ এই মুহূর্তে লৈ আহিবলৈ চেষ্টা করি। দৃশ্য দেখার পিছত আপনিও আচরিত হয়ে পড়ব যে কিমান বৃহৎ টাকা পুনর্বার কলকাতাত উদ্ধার হয়েছে। আমি প্রথমটো দৃশ্য এই মুহূর্তে আমি আপনাদের বাবে লৈছো, এম্বিয়েন্সৰ সহায় দিবলৈ অনুরোধ করছি। আর ইয়ার দৃশ্য চাও, এই সকল লোকে ইডির অভিযানের পিছত টাকা গণিছে, কেইটা মেশিন আছে চাও, প্রতিটো প্রান্তত তেওঁলোকে টকা গণিছে। আর এই বিছনাখনত কল্পনা করক তাত কিমান বৃহৎ টকা আছে, 500 টকীয়া, 100 টকীয়া, 200 টকীয়া সকলো ভরি আছে। এই বেগ সমূহৰ ভিতৰত এই টকা সমূহ আছে। দীঘলীয়া সময় ধরে ইডির বিষয়াসকলে, বেংকৰ বিষয়াসকলে টকা গণিবলগীয়া হৈছে। এই ঘটনা কলকাতাত সংঘটিত হৈছে, স্বাভাবিকতে প্রশ্ন উত্থাপিত হৈছে দেশৰ বিভিন্ন প্রান্তত এনেকুৱা অভিযান চলি আছে আর অভিযানত যেতিয়া ইমান টকা জনতাই দেখা পায় সকলোৰে মনত প্রশ্ন আহে যে একাংশ লোকে দুর্নীতির জড়িয়ে কিমান বৃহৎ পরিমাণের টকা তেওঁলোকে সংগ্রহ করে রাখে। দুবেলা দুসাজ খাবলৈ মানুহে সংগ্রাম কৰিবলগীয়া হয়, দরমহার বাবে প্রতিদিনেই কাম কৰিবলগীয়া হয়, কিন্তু একাংশই কোলা টকা এইদরে বিছনা ভরাই বেগ ভরাই ঘরতে পেলাই থয়, 18 কোটিতকৈ অধিক নগদ ধন। এই দৃশ্য দেখি আপনিও আচরিত হয়ে পড়ি। এয়া মেশিন সমূহ অনা হয়েছে। আন এটা দৃশ্য চাওক, এই বিছনাখনত কল্পনা করক, ইডিয়ে তারপর জব্দ করার পিছত এইদরে টকা সমূহ ইডি বলে লিখি দিছে। ইয়াত 500 টকীয়ার বান্ডিল, মাটির টকা, বেগর ভিতর টকা, বস্তার ভিতর থাকা আর সমগ্র অঞ্চল এই টাকা সমূহ পড়ে আছে। কিছু সময় আগতে অভিযান আরম্ভ হয়েছে কলকাতার এগারী ব্যবসায়ী ঘর, নিশান আহমেদ খানের ঘর অভিযান চলি আছে আর এটা মোবাইল গেমিং এপর জড়িয়ে এই কেলেঙ্কারি সংঘটিত হওয়ার অভিযোগ উত্থাপিত হয়েছিল আর যেটা অভিযান চলিলে তেওঁ কেবাটাও প্রান্তত এইদরে থাকে থাকে টাকা উদ্ধার হয়েছে। আমার আরো দৃশ্যাংশ আছে, আমি বাস লৈ অহা হয়েছে, এই সমূহ ট্রাক লৈ অহা হয়েছে আর এই সমূহ ট্রাকতে এই টাকা সমূহ লৈ যাওয়া হব। আমি সম্ভাবনা টুইনত দিব চেষ্টা করি আর মূল দুটা দৃশ্য দেখাবলে এই মুহূর্তে চেষ্টা করি যে কিদরে টাকা উদ্ধার হয়েছে, টাকা গণি থকা হয়েছে। আর আন টুইনত আমি দেখাইছো আন বহুত দৃশ্যাংশ আছে, আমি বাঁওফলের দৃশ্যটা সলাই থাকবলে অনুরোধ করি। ট্রাক লৈ আহিছে, ট্রাকত এই সমূহ বাকসত ভরায় টাকা লৈ যাবলগীয়া হব আর এইদরে টাকা গণি থকা হয়েছে। এম্বিয়েন্স যদি উপায় এয়া চাওক টকা কিদরে গণি আছে তেওঁলোকে, বিছনা চাওক, 500 টকীয়া, 200 টকীয়া, 100 টকীয়া নোটৰ বান্দিল,
বস্তাৰ ভিতৰত ভূতৰ পানী কেবা ঘণ্টা হৈ গ'ল টকা গণি গণি তেওঁলোকে শেষ কৰিব পৰা নাই কেইবাটাও মেচিনো অনা হৈছে কিয়নো বৃহৎ পৰিমাণৰ কেলেংকাৰী সংগঠিত হৈছে মোবাইল গেমিং এপৰ নামত কলকাতাৰ ইয়াৰ দৃশ্যাংশ এই বিচনাখনক কল্পনা কৰক বিচনাখনত কিমান টকা আছে প্ৰথম অৱস্থাত কোৱা হৈছিলে 8 কোটি তাৰপিছত কোৱা হ'ল 15 কোটি এতিয়া কোৱা হৈছে 18 কোটিতকৈ অধিক বহুতে ধাৰণা কৰিছে এই টকাৰ পৰিমাণ আৰু বৃদ্ধি হ'ব পাৰে এয়া কলকাতাৰ দৃশ্যাংশ আৰু এই টকা দেখাৰ পিছত সকলোৱে প্ৰশ্ন কৰিব যে দুৰ্নীতি একাংশ লোকে দেশৰ বিভিন্ন প্ৰান্তত কি পৰ্যায়ত কৰে আৰু কি পৰ্যায়ত কোনো লোকৰ হাতত ইমান বৃহৎ পৰিমাণৰ ধনৰাশি থাকিব পাৰে কটকটীয়া নিৰাপত্তাৰ ব্যৱস্থাও গঢ়ি তোলা হৈছে এই প্ৰান্তত এই ঘৰটোৰ ভিতৰতে এই বাসগৃহটোৰ ভিতৰতে এই টকাবিলাক উদ্ধাৰ কৰা হৈছে কেইবাটাও স্থানত পোৱা গৈছে কিন্তু এটা স্থানৰ পৰা বৃহৎ পৰিমাণৰ ধনৰাশি জব্দ কৰা হৈছে এই দৃশ্যকেইটা পুনৰবাৰ আমি আপোনালোকক ছিংগল উইণ্ডত টকা গণি থকাৰ যি 3টা মূল দৃশ্য আছে সেই ভিডিঅ'কেইটা আমি প্লে কৰিবলৈ অনুৰোধ কৰিছোঁ এটা মেচিন দুটা মেচিন টকা এইদৰে গণি আছে 3 নম্বৰ মেচিন তৃতীয় মেচিনত টকা গণি থকা হৈছে আৰু এইখন বিচনাত চাওঁ 500 টকীয়া 200 টকীয়া 100 টকীয়া লোটৰ বান্দি থাকে থাকে লোট কৰি আছে এইসমূহ বেগৰ ভিতৰত এইসমূহ চুটকেছৰ ভিতৰত টকা আছে আৰু এই সকলোবিলাক খোলা কলকাতাৰ এই ঘটনা মোবাইল এপৰ নামত এই কেলেংকাৰী সংঘটিত হৈছিলে আৰু ইডিৰ অভিযানৰ পাছত এই বৃহৎ ধনৰাশি উদ্ধাৰ হৈছে আনটো দৃশ্য চাওক এইসমূহ বিচনাত এই টকাসমূহ থৈ দিয়া হৈছে আৰু এই বিচনাখনত কিমান আছে 18 কোটিতকৈ অধিক নগদ ধন আছে বুলি জানিব পৰা গৈছে মাটিত টকা পৰি আছে বেগৰ ভিতৰত টকা পৰি আছে এই টকাসমূহ তেওঁলোকে লুকুৱাই থৈছিলে আৰু এটা ভিডিঅ' আছিলে টকা গণি থকাৰ সম্ভৱ হ'লে সেই টকা গণি থকাৰ শেষত যিটো আমি ভিডিঅ' প্লে কৰিছিলোঁ সেই ভিডিঅ'টো আমি দেখুৱাবলৈ আপোনালোকক চেষ্টা কৰিম এফালে গ্ৰাফিক্স দিম আৰু আনফালে এই ভিডিঅ'বিলাক দেখুৱাবলৈ ষ্টীলৰ পৰিৱৰ্তে আমি ভিডিঅ' আমি দেখুৱাবলৈ আপোনালোকক চেষ্টা ফোন করা যাবে না ভিড় আছে দেখে দিকে।